ভাই সকল আশা করি সব ঠিকঠাকই আছে আর জিজ্ঞাসা করছি না আজকে তো এই ভিডিওটার থামনেলে আমি ওরকম কিছু নাম ঠাম কোনো কিছু রাখিনি না এরকম ধরনের ঠিক আছে ডেসক্রিপশানের ওরকম কিছু লিখিনি যাতে মনে হয় যে এরকম ধরনের ভিউজ বা এরকম ধরনের কিছু টার্গেট করেছে এরকম টাইটেল ফাইটেল কিছু রাখিনি ঠিক আছে কিছুটা কথা বলার দরকার ছিল আচ্ছা তো কালকে দিল বেচারা ছবিটা এসছে এবং আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বলি ইনস্টায় বলি যে যেখানে অ্যাক্টিভ থাকে সেখানে এত স্ক্রিনশট এত আপডেট দেখে আমরা প্রত্যেকে আপ্লুত যে না সবাই কতই ছবিটা দেখছে দশে দশ তারপরে নাইন পয়েন্ট নাইন আইএম রেটিং তো এগুলো নিয়ে একটা না আলোচনার দরকার ছিল আমার একটা কিছু বলার আছে তারপরে যা যা ইচ্ছা হয় যা যা ইচ্ছে হয় নাটক করছি খিস্তি যা যা ইচ্ছা হয় ডেফিনেটলি লিখে যাও কোনো সমস্যা নেই আচ্ছা তো কালকে দিলবেচারা ছবিটা এসছে এবার দিলবেচারা ছবি আসার পরে বহু লোকের রিয়াকশন বহু লোকের রিভিউ করেছে বহু চ্যানেলে ভিডিও আছে ফেসবুকে বহু লোক হয়েছে তো যাই হোক এগুলো সবার পার্সোনাল ওপিনিয়ন পার্সোনাল রিয়াকশান আচ্ছা তো আমি বলে রাখি আজ থেকে প্রায় হয়তো দু মাস আগের ঘটনা হবে লকডাউন পিরিয়ডেই তো আমি গির একটি বোমকেশ একটা ভিডিও বানিয়েছিলাম যে বাঙালিয়া বলবে ঝাটের বোমকেশ তো তার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওটার মধ্যে দেখতে পাবে হয়তো ওই মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা বা হচ্ছে আয়রনম্যান প্রত্যেকের কস্টমের মধ্যে ওই লিখেছিলাম বোমকেশ ইউনিভার্স তো যিশু আবি সবার মুখ বসিয়ে দিয়েছিলাম এবং সেখানেও আমি বলেছিলাম যে আমার কাছে সেরা বোমকেশ দুজন এক সুশান্ত সিং রাজপুত এবং আরেকজন হচ্ছে উত্তমবাবু তো বিশ্বাস করবে না বহু কিস্তি খেয়েছিলাম বহু এ তুই বাঙালির বোমকেশ কি বোঝো হ্যাঁ ব্যোমকেশ তো দেখোই নি সেরা ব্যোমকেশ অনিদা সেরা ব্যোমকেশ যিশুদা সেরা ব্যোমকেশ আবিরদা খুব সত্যি কথাগুলো ভিডিওগুলো একবার যদি নাও ইচ্ছা করে একবার কমেন্টগুলো চেক করে দিও ভিডিও পজ করে এবং তারপরে যখন ওই ভিডিওটা আমি আপলোড করলাম লকডাউন পিরিয়ডে যেখানে আমি বললাম যে বাঙালি বলবে ডিরেক্টিভ বোমকেশ বকশিকে ঝাটের বোমকেশ সেইখানেও প্রথম দিক হেভি কিস্তি মানে অনিতাকে নীরম বললো তুমি অনিদা ভালো অমকেশ না বহুত কিস্তি ঠিক আছে কোনো সমস্যা নেই এবং আমি কোনো কমেন্ট ডিলিট করি না তো এরকম চলতে থাকে চলতে থাকে কিন্তু যখন সুশান্ত সিং মারা যায় তারপরে আমি দেখি ওই ভিডিওটা রিচ বাড়তে থাকে ভিডিওটা ভিউজ বাড়তে থাকে আচ্ছা ভালো কথা এবং বাড়তে বাড়তে কমেন্টসগুলো এরকম হয় যে এই কথাটা ঠিক সেরাব ওমকেশ সুশান্ত সিং রাজপুত তো এই যে মানুষ বদলে যাচ্ছে সেটা আমাকে অবাক করাতো আচ্ছা তো আমি দু হাজার উনিশের একটু আগের দিকে যাব তো দেখবে আমার চ্যানেলে কিন্তু দ্য ফ্যামিলি ম্যান সিরিজ থেকে শুরু হোক বা বয় সিনেমা হোক এগুলো রিভিউ করা নেই মানে অনেক পরে করা আছে সেই টাইমে নেই কারণ হচ্ছে আমি সেই সময় রেগুলারলি হিন্দি সিনেমা দেখতাম না বাংলা সিনেমাটা দেখতাম অনেকগুলো মিসও হয়েছে কিন্তু হিন্দি সিনেমা আমি দেখতাম না হিন্দি সিনেমা অনেক পরে আমি মানে রিলিজ হচ্ছে রিলিজের দিনই দেখতে হবে এটা আমি অনেক পরে ঠিক করি আগে ওই মানে পাইরেসি করে দেখে নিতাম ডাউনলোড করে দেখে নিতাম শনিবার রোববার রিভিউ করলে করতাম না করে না করতাম মিথ্যা কথা আমি বলছি না এরকম আমি করতাম ঠিক আছে মানে আমি পাইরেট ভার্সন ডাউনলোড করি না ওসব বলতে পারবো না করেছি আচ্ছা এবার হচ্ছে খুব সহজ বিষয় হচ্ছে যখন ছিচরে সিনেমাটা এসেছিলো সেই দিনকেই আমি প্রথম মানে ঠিক করি যে এবার থেকে হিন্দি সিনেমাগুলো সকালবেলা দেখতে হবে এবং আমার ওই দিনটা ভালো করে মনে আছে কারণ হচ্ছে সেই দিনকেই আমাকে এস থেকে ফোন এসেছিল যে গুম নামে যেরকম ট্রেলার লঞ্চ হবে তোমাকে আমরা এখানে ইনভাইট করছি তো ওই ছবিটা আমি বসুস্থি সিনেমা হলে সকালবেলা দেখতে গেছিলাম এগারোটা মেবি এগারোটা বা দশটা থেকে শো ছিল তো তারপর থেকে কিন্তু আবার পরে যখন ছবিগুলো এসেছিলো বা তার আগে পরে মিশন মঙ্গল ড্রিম গার্ল সেগুলো কিন্তু আবার আমি বিকালে দেখে আবার সন্ধ্যাবেলা রিভিউ করেছিলাম মানে আর আমার ওই সকালবেলা দেখতে আবার এনার্জি ছিল না তো এটা খুব সত্যি কথা যে আমার পছন্দের তিনজন অভিনেতার মধ্যে সুশান্ত অন্যতম এটা আমার খুব কাছাকাছির বন্ধুরা প্রত্যেকেই জানে এবং এটা নিয়ে বহু তর্ক বিতর্কও হয়েছে আমরা যতই বলি না কেন যে আমরা যখন রিভিউ দিচ্ছি রিয়াকশান দিচ্ছি কারো ফ্যান নয় কিন্তু আপনি যদি দেখে থাকেন তো কেউ না কেউ কারো ফ্যান হবেই তো আমার এরকম তিনজন একটাকে খুব ভালো লাগতো যার মধ্যে একজন হচ্ছে আয়ুষ্মান খুরানা অক্ষয় কুমার এবং আরেকজন হচ্ছে সুশান্ত সিং রাজপুত তো ফলে ওই কষ্টটা হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আমি আবার এটাও বলতে পারবো না যে আমার ওর যে ছবিটা ছিল সঞ্চরিয়া ওটা আমি একদম ফার্স্ট ডে ফার্স্ট শুকিয়ে দেখেছি একদমই নয় এই মিথ্যারও আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে এইগুলো তো আমি আমার কথা বললাম ঢোললাম যেমন যা হয়েছে না হয়েছে বলে দিলাম আচ্ছা কালকে যখন দিলবেচারের ছবিটা নিয়ে কথা বলেছি তো সেই সময় সত্যি কথা যদি বলি আমি কিন্তু একবারও বলিনি মুকেশ ছাপরা কেমন ডিরেক্ট করেছে এই ছবিটার গল্প কেরকমভাবে গে ছবিটার গল্পটা একটু বলে দিই এই ছবিটা এরকম হয়েছে আরও বেটার হতে পারতো ফ্যাবুলাস হয়েছে মাস্টারপিস হয়েছে এরকম ছবি হয় না আমি খেলে একটাই কথা বলে গেছি সুশান্তকে দারুণ লেগেছে সুশান্তকে দারুণ লেগেছে সুশান্তকে দারুণ লেগেছে এবং এই দারুণ লাগাটা কার জন্য বলবো ঠিক আছে অনেকে বলেছে নাটক করছে দেখো নাটক করতেই পারি অভিনয় করতেই পারি কিন্তু আমি বুঝে পাই না আমি যখন এত ভালো অ্যাক্টার আমি যখন ওই ছবিটার জন্য কেটে কেটে অ্যাক্টিং করলাম তাহলে আমি আমার ওই ভিডিওটায় মনিটাইজেশান অন করলাম না কেন আমি কেন ওই ভিডিওটা মানে মনিটাইজ করলাম না কেন মনিটাইজ করলাম না আমার এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং আমি ভাবলাম হয়তো অনেকেই এটা করবে সবাই যখন হয়তো শোকা হতো কিন্তু অবাক করার বিষয়ে প্রত্যেকে এত কথা তো বললো অনেকে থামলে এরকম করে ছবি তুলেছে তারপরেও তারা প্রত্যেকে ভিডিওর সাথে একটা অন রেখেছে বাহ বাহ মানে বিক্রি করে টাকাটা ভালো আসতে হবে আমি বুঝে পাই না তারা ভিডিও বানানোর পরে এরকমভাবে একটা পোস্টার তুলেছে প্রত্যেকে অনেকেই করেছে জিনিসটা এটা পোস্টার তুলেছে মানে ইমোশনসটা এত সহজে বিক্রি করা যায় এত সহজে এবং সেটা বিক্রি হচ্ছে তো এত চলছে আমি বলছি না বস আমি সাধু পুরুষ বহুত আমি আমি বহুত ঠিক আছে কিন্তু এইটুকু মানতে পারি যেটা করি সেটা একটু হলেও সত্যিটা বলতে পারি আমার চ্যানেলে গলিবয় রিভিউ নেই তাদের চ্যানেলে সঞ্চিরিয়া রিভিউ আছে যারা বলছে সুশান্তের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স একবার খালি গিয়ে দেখো দু হাজার উনিশের বেস্ট ছবিগুলোর যে লিস্ট বানিয়েছে সেখানে কি সঞ্চিরিয়াকে বেস্ট পারফরমেন্স বলেছে এক দুই তিনে রয়েছে একবার জাস্ট দেখো তাহলে এখানেই বোঝা যায় পাল্টি বাজ কেরকম তারা নাদার্স যে কেদারনাথের মতো ছবিকে দুই আড়াই দিয়েছিল তারা আজকে বলছে যে হোয়াট আভ স্টোরি মানে ফ্যাবুলস ছবি অনেকেই বলতে পারে এই ছবিটা দারুণ লেগেছে দারুণ লেগেছে তবে এই ছবিটা মাস্টারপিস যারা এতদিন সুশান্তের ছবি দেখেইনি তাকে বোমকেশ বক্সি অভিনয় করা মনেই করতো না তারা আজকে বলছে মাস্টারপিস এটা জাস্ট লোক দেখানো আর কিচ্ছু না বস কিচ্ছু না এটার এবং এই মেন্টালিটিটা আমার বুঝে পাই না যখন সবার মৃত ব্যক্তিদের জন্য হয় তাহলে কেনটা জিয়া খানের সময় হলো না কেন হলো না সে পপুলার নয় বলে তাকে সাপোর্ট করলে বেশি পুশ পাওয়া যাবে না বলে আজকে সারা ফেসবুকে ইনস্টাগ্রামে তার ভিডিওর ক্লিপ ছবির ভিডিওর ক্লিপ তুলে কি প্রমাণ করা যাচ্ছে কি প্রমাণিত হচ্ছে যে আমি তার কত বড় ভক্ত দেখো কিন্তু কাল থেকে আবার আমি শাহরুখ খানেরই ভক্ত হয়ে যাব কাল থেকে আবার আমি সালমান খানেরই ভক্ত হয়ে যাব কাল থেকে আবার আমি কারণ জিওয়ারিরই ভক্ত হয়ে যাব তো এই মানে এক দু ঘন্টা যেন নাট্য করার কী দরকার আছে আমার কাছে তাদের সম্মান অনেক বেশি যারা আজকে বলছে এই ছবিটা আমার ভালো লাগেনি যারা আজকে বলছে এই ছবিটার এই পোর্শন ভালো লাগেনি আমার কমেন্টও ঢুকে অনেক লিখেছে এই ছবিটাকে তুমি কেন ভালো বলেছে আমার কাছে তাদের রেসপেক্ট অনেক বেশি অ্যাটলিস্ট তারা সত্যি কথা বলতে চাইছে তারা অন্য কোনো ফ্যান হয়ে বলাটা হতেও পারে সেটা তবে যদি কেউ এই কথাটা অনেস্টলি বলে থাকে আমার এই ছবিটা সুশান্ত প্রফরমেন্স ভালো লাগে ছবিটা ভালো লাগেনি আমার তাদের প্রতি অনেক সম্মান বেশি কারণ তারা অ্যাটলিস্ট সত্যি কথা বলছে বুকে পাথর রেখে মিথ্যা কথা বলছে না আমি কোনোদিনই হয়তো এই ছবিটার কোনটা খারাপ দিক কোনটা এই দিক ওই দিক বলতে পারবো না হয়তো যখন এই ছবিটা দেখতে বসবো সুশান্তের মুখটাই আসবে এবং খালি আমার মাথায় একটাই স্ট্রাইক করবে কালকে আমি বলছিলাম যে এটার সাথে বাস্তবটা মিলে গেছে তো ফলে আমি ওটাকে জাজ করতে পারবো না ঠিক আছে কিন্তু যারা আজকে জাজ করতে পারছে তাদের কি সত্যি রেসপেক্ট জানাই কারণ তারা অ্যাটলিস্ট ওই মিথ্যে জাজ করছে না ওই নাটাকে সবাই বলছে তুমি প্যারাসাইট তুমি মানে কোথাও একটা গিয়ে নেগেটিভ মেন্টালিটি সব বলছে আজকে তো সে যদি আগে কেদারনাথকে খারাপ বলে থাকে কেদারনাথকে মোটামুটি বলে থাকে এটাকেও মোটামুটি বলে থাকে এর সাথে নট জাস্টিস হয়েছে ছবিটা মনে হচ্ছে তাহলে তার পার্সোনাল অপিনিয়ন সেটা কিন্তু অতিরিক্ত করে এই সুশান্ত ভক্ত আমি সুশান্ত ভক্ত আমি এটা প্রমাণ করার কি দরকার আছে তাহলে তোমরা এর আগে কেন বলছিলে যে ডিটেক্টিভ বোমকেশ ওরা আবার ছবি একটা এরা হয়তো কোনোদিন ছবিগুলো দেখবেও না শুনছিল এই ভাষা হয়তো শুনবেও না কিন্তু তাও তাদের কাছে এই এক মাস এই এক মাসের পনেরোটা দিন পনেরো ঘন্টা পনেরো মিনিট সুশান্ত সিং রাজপুত সেরা অভিনেতা বস টাইম লাইনে থেকে যাক এটা স্মৃতি হিসেবে থেকে যাক বছর পর আসুক আমার কাছে দেবে বছর পর যখন আসবে তখন তুমি দেখবে আর ফিলটা হবে এখনও তো ফিল হচ্ছে না তাহলে এই মিথ্যে নাটকটা কিসের কিসের এবং যারা যারা প্রত্যেকে মানে ইউটিউবে ভিডিও ছেড়েছে ফেসবুকে কথা বলেছে মানে এই জিনিসটা কি ভাই এই জিনিসটা কী চোখে হাত দিয়ে মানে তুমি ওরকম ধরনের ছবি তুলেছো তারপরেও ভিডিওটার মনে অন রেখেছো অসাধারণ অসাধারণ এবার যাদের যাদের মনে হয়েছে আমি ভিডিওটা নাটক করেছি মানে ধন্যবাদ আমি জানতাম না আমি এত ভালো অ্যাক্টার সুপব দারুণ পারফরম্যান্স দিয়েছি ঠিক আছে কিন্তু নাটক করেও আমি মনিটাইজেশন অন করতে পারলাম না মানে যখন ভিডিও আপলোড হয়েছিল মডিটেশান অন ছিলাম না দরকার নেই অফ করে দাও অফ করে দিয়েছিলাম এবং এই ভিডিওটারও মনিটাইজেশন আমি অন করছি না কারণ সত্যি কথা বলতে গেলে ওই যে জিনিসটা হয় না এই সুশান্তের ভিডিও সব ট্রেলারের রেকর্ড ভেঙে দিয়েছে দশ মিলিয়ন ভিউস পেয়েছে এই নিয়ে যারা ভিডিও বানিয়েছে আমি আগেও বলেছিলাম অনেক বড় বড় চ্যানেল নিয়ে তখনও খিস্তি যে তুই বাবুকে নিয়ে বলা সাহস কথা দিয়ে পাস আজকেও বলবে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না ঠিক আছে দুটো স্ট্রাইকের মধ্যে দিয়ে চ্যানেল ছিল তো একটা গেছে তো আমার কিচ্ছু যায় আসে না কে কি বললো না বললো চ্যানেল বন্ধ হয়ে গেলো খিস্তি দিল কিচ্ছু যায় আসে না বন্ধ হয়ে যায় খুলে নেবো ভিউজ কম পড়বে তারপর আস্তে আস্তে ভিউজ পড়বে সব ভয় পোটা পাই না ঠিক আছে তাই যে যা বলার বলতে পারো কিন্তু আমার সত্যি সমস্যা রয়েছে যে যখন বলছে সব রেকর্ড ভেঙে দিচ্ছে টোলা এত মিলিয়ন ভিউজ পেয়েছে তারপরে আবার মনিটেশানটা অন্য রেখেছি বস কেন বিক্রি করা যাবে সুশান্তকে জম্পেস্ট বিক্রি করা যাবে এই আজকেও শুরু হবে দেখো আই এম টিভিতে রেকর্ড করে দিয়েছে সুশান্ত তারপরে নিজের মনিটাইজেশন বাটনটা অন রেখেছি তো এটা হচ্ছে আমাদের মেন্টালিটি প্রোডাক্ট এখন বিক্রি করতেই হবে রিয়াকশানটাও ঠিক প্রোডাক্ট ঠিক আছে নাহলে কেউ কেউ যখন রিয়াকশান দিত কেউ ওরকম ধরনের থামনেল দিত না যারা নর্মাল অডিয়েন্স তারা আজকে এত মাতামাতি করতো না মাতামাতি হয়তো করতো কিন্তু এটা মাস্টার পিস কি ছবি দেখলো তাদের হয়তো এর আগে সুশান্তের কোনো ছবি হলেই দেখাই নেই এই নাটকগুলো করতো না আমরা লোক বুঝে নাটক করি ঝোপ বুঝে কোপ মারি খুব সহজ একটা বিষয় এটা ঠিক আছে এবার এর মধ্যে যারা সুশান্তকে ভালোবাসতো বা সুশান্তের কাছকে ফলো করতো তারাও মাঝখান থেকে কথাটা শুনবে যে তোমরা নাটক করছো নাটক করছো তোমরা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমি একবারও দাবি করছি না আমি সুশান্তের ফ্যান ছিলাম আমি সুশান্তের ডায়ার্ট ফ্যান ছিলাম আমি সঞ্চিরিয়া হলে গিয়ে দেখেছি বস আমার বুকে লেখা আছে সুশান্ত আমি তোমার ফ্যান একদমই না নাটক করছি না করলে কালকে থেকেই করতে পারতাম ঠিক আছে আমি একবারও বলছি না এই ছবিটা পিস এই ছবিটার মতো ছবি হয় না আনন্দ ফানান্ত কিচ্ছু নার কাছে ঠিক আছে যারা আজকে এত কথা বলছে তারা কি দেখেছে দ্য ফল্টিন আওয়ার্স দেখেছে তারা জানে ওই ছবিটা কতটা বড় ওই ছবিটা সেকেন্ড হাফে এরকম হঠাৎ করে শেষ করে দেওয়া হয়নি তারা জানে ওই ছবিটা কীরকম ধাপে ধাপে গিয়েছে জানে না একদমই জানে না তো যদি না পারো ছবিটা দেখে না ওই ছবিটাও পেয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে খুব সহজ একটা বিষয় অন্য কোথাও এটা কি অনুরাগ কাশ্যপ যে কালকে স্টেটমেন্টটা দিয়েছে যে সুশান্ত এরকম প্রোডাকশন হাউস চুজ করেছে দেখবে সেখানেও কিন্তু অনুরাগ কাশ্যপকে অনেক ক্রিটিসাইজ করেছে যে ও কী করে এটা বললো কী করে বললো ঠিক আছে সত্যিও তো সেটাই এবং আরও একটা বিষয় যেটা খুব কমন ড্রাইভ এবং রাপ্তার ভালো সিনেমা হয়ে গেছে আর ওটা উনি খারাপ বলেছে কেন বলেছো খারাপ ওটা খারাপ সিনেমা ছিল ড্রাইভ খারাপ সিনেমা ছিল মানে মানুষটা নেই বলে তার খারাপ কাজটা আইএম ডি বি আস্তে আস্তে বাড়বে এবং খারাপ সিনেমাটা যারা খারাপ বলেছে ভালো বলতে হবে মানে কেন ভালো লাগেনি সিনেমাগুলো কিছু করার নেই বস এটাই সত্যি কথা তো এই নাটকের জন্য আমরা কেউ কিচ্ছু পাবো না কেউ কিচ্ছু পাবে না তো এই ছিল ভিডিও শেষ করলাম ভিডিওটা আমি এই ভিডিওটা তো অন করছি না কারণ আমি চাই না যে এরকমভাবে বিক্রি করে মাল্লু ফাল্লু কমাই মাল্লু তো অনেক কামালাম আবার দেখা হচ্ছে টেক কেয়ার